এইবার ওয়ান হান্ড্রেড এইট নাম্বার পেজ মানে এই পেজটা দেখো দেখো এখানে হাউসের মধ্যে একটা লিটল গার্ল বসে আছে তাই না হুম হাউসের মধ্যে মানে কি ইন দা হাউস তাই না হুম আবার দেখো একটা লিটল বয় হাউসের বাইরে বসে আছে তাই না হুম হাউসের বাইরে মানে কি আউট অফ দা হাউস তাই তো হুম এইবার আমরা কিন্তু ফার্স্টে এই লিটল গার্লটা সার্কেল করব যে গার্লটা হাউসের মধ্যে বসে আছে হুম সো উই হ্যাভ টু সার্কেল দ্য গার্ল হু ইজ সিটিং ইন দ্য হাউস চলো রেড কালারের ক্রেয়ন নিয়ে নাও আমরা গার্লটাকে সার্কেল করব তাই তো দেখো আমি কি তোমরাও করো হুম ভেরি গুড দেখেছো আমি কিন্তু দিয়ে সার্কেল করে দিয়েছি হুম তুমিও করেছো ভেরি গুড নাও ও উই हैव टू সার্কেল দা বয় হু ইজ সিটিং আউট আউট মানে কি বাইরে তাই তো হুম তাহলে এখন আমরা বাইরে যে বয়টা বসে আছে সেই বয়টাকে সার্কেল করব চলো রেড কালারের ক্রয়ন নিয়ে নাও আমরা এবার এই বয়টাকে সার্কেল করব তাই তো হুম এই বয়টা তো বাইরে বসে আছে তাই না হুম দেখো আমি কিন্তু সার্কেল করে ফেলেছি আচ্ছা তোমরাও করে ফেলেছো ভেরি গুড এইবার সবাই আবার 109 নম্বর পেজ মানে এই পেজটা দেখো দেখো এখানে কিন্তু সেম কাইট ওড়াচ্ছে তাই না হুম দেখো এখানে কিন্তু গ্রাউন্ডে আরো একটা কাইট রয়েছে তাই না হুম এটা কোন শেপ বলো তো ট্রায়াঙ্গুলার শেপ তাই না হুম দেখো এই কাইটটা কালার করা নেই তাই তো আমরা এখন এই কাইটটা কালার করি চলো দেখো এই ট্রায়াঙ্গুলার কাইটটা কালার করার জন্য আমি কি কালার নিয়েছি ইয়েস পার্পল কালার তোমরাও নিয়ে নাও পার্পল কালার নিয়েছো চলো এইবার আমরা কাইটা পার্পল কালার দিয়ে কালার করি দেখো ফার্স্টে কিন্তু বর্ডার করে নিচ্ছি হুম এইভাবে বর্ডার করে নাও হুম খুব ভালো হচ্ছে দেখো বর্ডার করে নিয়েছি আমি হুম তোমরাও করে নিয়েছো আচ্ছা এইবার কালার করে নি চলো হুম এই দেখো আমি কিন্তু পুরো কাইটা কালা করে নিয়েছি দেখেছো হুম আচ্ছা তোমরাও করে ফেলেছো ভেরি গুড তাহলে আমরা এখন এই ট্রায়াঙ্গুলার শেপের কাইটা কলা করলাম তাই না হুম ওকে এইবার তোমরা আবার 108 নম্বর পেজ মানে এই পেজটা দেখো দেখো এখানে তো এই লিটল গার্লটা হাউসের মধ্যে বসে আছে তাই তো এই লিটল গার্লটা যে হাউসে বসে আছে সেই হাউসের রুমস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই না হুম এইবার একবার দেখে দেখেনি। এখানে আমরা কোন কোন রুমস দেখতে পাচ্ছি হুম ফার্স্টে তোমরা আমাকে বলো তো এটা কোন রুম হুম দেখো এখানে বেড রয়েছে তাই তো হুম এটা তাহলে ইয়েস বেডরুম ভেরি গুড এইবার দেখো এটা কোন রুম হুম এটা লিভিং রুম তাই না হুম দেখো এখানে লিটল গার্ল বসে আছে সোফার ওপর তাই তো হুম ওকে এইবার তোমরা 109 নম্বর পেজ মানে এই পেজটা দেখো দেখো এখানেও কিন্তু আমরা টু রুমস দেখতে পাচ্ছি তাই না হুম দেখো তো এটা কোন রুম ইয়েস কিচেন তাই তো দেখো এখানে ইউটেন্সিলস দেখতে পাচ্ছি ওভেন দেখতে পাচ্ছি তাই না হুম তাহলে এটা কিচেন ইয়েস আর দেখো তো এটা কোন রুম এখানে তো আমরা বুকস দেখতে পাচ্ছি তারপরে স্টাডি টেবিল দেখতে পাচ্ছি চেয়ার দেখতে পাচ্ছি তাই তো হুম ইয়েস ভেরি গুড এটা হলো স্টাডি রুম ভেরি গুড So my dear children, I'm koto interesting activity Hmm. Okay. So my dear parents, I would like to request you all to submit this page on the Google Classroom. Okay. Okay. So my dear children, our lesson is over. Take care of yourself. Love you.